এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে পরের মাসে 16-17 তারিখে, তো তার জন্য কিছু প্রিপারেশন তো অবশ্যই দরকার। তো সেই জন্য আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেমন এমন কিছু প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তার জন্য তোমরা নোট ডাউন করে নিতে পারো, যা ইনফরমেশন তোমাদের বলবো শেয়ার করবো, এবং এরকম দুজনের প্রশ্ন উত্তর প্রশ্ন কিন্তু তোমাদের আসন্ন ঘুরে ফেলে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো সেগুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করতে হবে, ভালো করে পড়তে হবে। তো তার জন্য এটা দেখতে হবে পুরো ভিডিওটাকে মন দিয়ে, ঠিক আছে? তো তার আগে আমি বলে রাখি, আমাদের ফুডে সাইড যে একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, মাত্র 250 টাকায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং সেখানে কি কি পাবে তোমরা? স্টাডি ম্যাটেরিয়াল পাবে, ফুড সাইড বিভিন্ন যে টপিক রয়েছে সাবজেক্টের, মানে পুরো সিলেবাসের মধ্যে সেইগুলোর রেকর্ডেড ক্লাস পাবে, তিনটি মক টেস্ট দেওয়ার সুবিধাও পাবে। তো এই এত সুবিধা পাচ্ছ কিন্তু তোমরা এই মাত্র 250 টাকাতে। তো যদি অ্যাডমিশন পেয়ে যাও এবং যদি কিছু জানতে চাও বা অ্যাডমিশনের জন্য ডিটেলস জানতে গেলে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? তাহলে আজকে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্বে যাই, অর্থাৎ বিভিন্ন যে প্রশ্ন উত্তর রয়েছে আমি সেখান থেকে কিছু কিছু বেছে নিয়েছি, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, সেগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? যেমন ধরো প্রথম যে হিস্ট্রি হিসেবে যদি জিকে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857, তাই তো? 1877 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ কিন্তু আরেকটা নামেও পরিচিত, কি? মহাবিদ্রোহ, ঠিক আছে? যেটা মহাবিদ্রোহ সেটাই হলো সিপাহী বিদ্রোহ। তাহলে একই না, এই সিপাহী বিদ্রোহের সময় বা মহাবিদ্রোহের সময় জেনারেল গভর্নর ছিলেন, তখনকার জেনারেল গভর্নর ছিলেন হচ্ছে গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্নে আছি, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা বলতে কোনটি? ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ, ঠিক আছে? কচ্ছ এই যে এলাকাটা, এটা হচ্ছে ভারতের বৃহত্তম জেলা। এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? গুজরাট। গুজরাটের মধ্যে কিন্তু পড়ছে, গুজরাটের কচ্ছের রং আমরা জানি, এই গুজরাটের মধ্যে কচ্ছ যেটা হচ্ছে বৃহত্তম জেলার মধ্যে পড়ছে। আয়তন কত? আয়তন প্রশ্ন হতে পারে যে 45,674 বর্গ কিলোমিটার, 45,674 বর্গ কিলোমিটার আয়তন হচ্ছে এই কচ্ছ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট, ঠিক আছে? জিম কর্বেট হচ্ছে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত ভারতের জাতীয় উদ্যান? যেটা উত্তরাখণ্ডের নৈনিতালে, উত্তরাখণ্ডের নৈনিতালে এই জিম কর্বেট জাতীয় উদ্যানটা অবস্থিত। আচ্ছা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা যদি দেখি ব্রিটিশ ভারতের শাসনকালে, ব্রিটিশ শাসনকালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল, সেই সময়কার ভারতের জাতীয় উদ্যানের উদাহরণ দিতে চাইলে কি উদাহরণ দেবে তোমরা? জিম কর্বেট জাতীয় উদ্যান। তাহলে এইটুকু অংশটিতে কি কি প্রশ্ন আসতে পারে? ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, এটি কোথায় অবস্থিত, আর ব্রিটিশ শাসনকালে জাতীয় উদ্যানের নাম কি? তো এইটুকু দেখে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, তো ভালো করে এগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা যাচ্ছি, ব্রহ্মপুত্র নদী বিভিন্ন যখন স্টেটের মধ্যে দিয়ে গেছে, কিন্তু বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেটি কিন্তু বিভিন্ন নামে পরিচিতি হয়েছে। তো এইখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, তিব্বতে যখন গেছে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিতি লাভ করেছে? যখন ব্রহ্মপুত্র নদী আমরা জানি কি উত্তর ভারতের সমভূমি তিনটে মেন নদী প্রবাহিত হয়, উত্তর ভারতের সমভূমি তিনটে মেন নদী রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, তাই তো? গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু। এই ব্রহ্মপুত্র নদী কোথায় রয়েছে? মেনলি অসমে, মেনলি যেটা হচ্ছে অসমের ব্রহ্মপুত্র নদী অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, আসাম স্টেটের ওপর দিয়ে। এইবারে যখন সে অসমে গেছে, সেটা ডিমন্ড নামে পরিচিত হয়েছে, যখন সে তিব্বতে গেছে, এই যে যে নদীটা দেখতে পাচ্ছ এখানে নদীর গতিপথটা দেওয়া রয়েছে, তো তিব্বতে যখন গেছে সেই
গিয়েছিলেন, তিব্বতে এই কোরসারটাই গেছে। দেখো তখন কি নামে পরিচিত হয়েছে, সাংপো। তিব্বতে যখন গেছে ব্রহ্মপুত্র নদী, যখন তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তখন সেটা কি নামে পরিচিত, সাংপো। ক্লিয়ার? আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা রাখছি, মহাবলিপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? মহাবলিপুরমের রথ মন্দির যেটা দেখো এখানে রয়েছে, এটা কে প্রতিষ্ঠা করেছেন, নরসিংহ বর্ম। ঠিক আছে, প্রথম নরসিংহ বর্ম। যিনি মহাবলিপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা, পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতীয় ইন্ডিপেন্ডেন্স লিগ অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছেন কে? কোন বিপ্লবী নেতা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছেন? রাসবিহারী বসু। ঠিক আছে, রাসবিহারী বসু কিন্তু যিনি কিনা ভারতীয় বিপ্লবী, তিনি আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগটা প্রতিষ্ঠা করেছেন বা প্রতিষ্ঠাতা। আচ্ছা তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1882-তে বর্ধমানে, 1942-এ টোকিওতে একটা সম্মেলনের সময় কিন্তু তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগটা প্রতিষ্ঠা করেন। তাহলে 1942 সালে টোকিওতে যখন তিনি একটা সম্মেলন করেন, সেই সম্মেলনে থাকা অবস্থায় কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন। তাহলে কার নেতৃত্বে? রাসবিহারী বসুর নেতৃত্বে 1942-এ। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, কোন আইন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? কোন আইনকে 1919 খ্রিস্টাব্দে যে আইন প্রণীত হয়েছিল 1919-এ, অর্থাৎ রাওলাট আইন, এই রাওলাট আইনকেই কিন্তু ব্ল্যাক বিল আইন বলা হয়ে থাকে। ঠিক আছে, 1919 খ্রিস্টাব্দে যে রাওলাট আইন জারি হয়েছিল সেইটাকে কিন্তু ব্ল্যাক বিল আইনও বলা হয়ে থাকে। বিচারপতি রাওলাটের নেতৃত্বে কমিটি রিপোর্টের ভিত্তিতে 6 ফেব্রুয়ারি 1919-এ সেখানে কেন্দ্রীয় আইনসভায় দুর্গ বিল পাস হয়। তাহলে রাওলাট কমিটির নেতৃত্বে সেখানে কি হয়, 6 ফেব্রুয়ারি 1919-এ দুটি বিল পাস করা হয়, যেই বিলগুলো কিন্তু ব্ল্যাক বিল নামে পরিচিত। ঠিক আছে, যেখানে বলা হয় একটি জায়গায় তল্লাশি করতে এবং ওয়ারেন্ট ছাড়া কিন্তু যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার একটা অবাধ মানে অসম অনুমতি দিয়ে রেখেছিল পুলিশকে, সেখানে কি হয়েছিল, প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল যে কোনো ভারতীয়কে দেখিয়ে কোনো রকম ওয়ারেন্ট ছাড়া তারা কি করবে, ভারতীয়দের পুলিশ যে রয়েছে ব্রিটিশ পুলিশ বা পুলিশ বাহিনী তাদেরকে অনুমতি দিয়ে রেখেছিল যে কোনো ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তারা যে কোনো ভারতীয়কে কিন্তু যখন তখন গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে, এই যে আইন সেটাই হচ্ছে রাওলাট আইন, যেটা ব্রিটিশ দমনমূলক নীতি আইন। অর্থাৎ ভারতে ব্রিটিশ শক্তি যখন এসছে, কোম্পানি যখন এসছে, ভারতে ব্রিটিশ শাসন চলছে, তখন কি না ব্রিটিশ বিরোধী আইনগুলোকে দমন করবার জন্য কিন্তু এই দমনমূলক নীতি বা আইনটাকে প্রয়োগ করা হয়। 1919 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি রাওলাট আইন, এই আইনটা কিন্তু ব্ল্যাক বিল নামেও পরিচিত, যেটা কি বলা হয়, এই আইনে কোনো ওয়ারেন্ট ছাড়া পুলিশকে কিন্তু যে কোনো ভারতীয় গ্রেপ্তার করার অনুমতি, অবাধ অনুমতি দেওয়া হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা পরবর্তী কি বলছে, ভারতের যে প্রথম বিপ্লবী মহিলা ছিলেন কে শহীদ হয়েছিলেন? প্রথম এমন একজন বিপ্লবীর নাম করো মহিলার প্রতি যিনি শহীদ হয়েছিলেন, কে হবে বলতো, প্রীতিলতা ওয়েদ্দেদার। ঠিক আছে, প্রীতিলতা ওয়েদ্দেদার ছিলেন যিনি কিনা প্রথম ভারতীয় বিপ্লবী যিনি শহীদ হয়েছিলেন। তিনি কিন্তু ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দিয়েছেন এবং এমন একজন বাঙালি যিনি নিজেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বা ভারতের স্বাধীনতার জন্য কিন্তু তিনি নিজে আত্মবলিদান দিয়ে গেছেন এবং স্বাধীনতার আন্দোলনে প্রভাবশালীও ছিলেন। চট্টগ্রাম ও ঢাকায় তিনি পড়াশোনা করেছেন, থেকে মানে তিনি মেনলি ঢাকায় পড়াশোনা করেছেন, পরবর্তীকালে কলকাতায় তিনি বেথুন কলেজে ভর্তি হন। আচ্ছা পরবর্তী কি প্রশ্ন বলছে, দেখো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করে, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি ছিলেন কিনা ডন সোসাইটির প্রতিষ্ঠাতা। এইটা হচ্ছে মেনলি একটা জাতীয় শিক্ষানীতি প্রতিষ্ঠান, যেখানে মানে বিভিন্ন ধরনের জাতীয় শিক্ষা সেখানে
ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা পরবর্তী প্রশ্নটি বলছে, দেখো লক্ষ্মী ভান্ডার কে প্রতিষ্ঠা করে? লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠিত করেছিলেন হচ্ছে সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী কিন্তু 1910 সালে এলাহাবাদে প্রথম ভারতের প্রথম মহিলা সংগঠন একটা স্ত্রী মহামন্ডল প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম স্ত্রী মহামন্ডল কে প্রতিষ্ঠা করেন? সরলা দেবী চৌধুরানী কত সালে? 1910 সালে কোথায়? এলাহাবাদে। ঠিক আছে, ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে কিন্তু স্ত্রী শিক্ষা বা অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়। এই যে মহামন্ডল বা স্ত্রী মহামন্ডলটা গঠন করা হয় সোসাইটি বা প্রতিষ্ঠান, এটা কেন গঠন করা হয়? স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য, স্ত্রী উন্নয়নের জন্য, মহিলা নারী উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের স্বার্থে, নারী শিক্ষা বিস্তারের জন্য এবং নারীদের স্বার্থে বা নারীদের কল্যাণের স্বার্থে বিবিধ কর্মসূচি গ্রহণ করবার জন্য কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেন। প্লাস তিনি লক্ষ্মী ভান্ডারও প্রতিষ্ঠা করেন, সেটাও কিন্তু নারীদের কল্যাণে। আচ্ছা পরবর্তী যে প্রসঙ্গ সেটা হচ্ছে রেলপথে ভারতের প্রথম সর্বপ্রথম রেলপথের আবিষ্কার। যখন থেকে ব্রিটিশরা ভারতবর্ষে এলো তখন কিন্তু এই একটা জিনিস যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অর্থাৎ ভারতবর্ষে প্রথম রেলপথ প্রতিষ্ঠা, সেটা কিনা হয়েছিল ইংরেজদের স্বার্থে। কিন্তু তারা যে বাণিজ্য নীতি গ্রহণ করেছিল বা যে বাণিজ্যের জন্য মেন যে দরকার আদান প্রদান, সেই আমদানি রপ্তানির জন্য বাণিজ্য নীতির জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা থাকা খুবই জরুরি। যোগাযোগ ব্যবস্থা যত সুদৃঢ় হবে সেখানে বাণিজ্য নীতি কি হবে সেখানে প্রসার হবে। সেই জন্য কিন্তু তারা তাদের স্বার্থে ভারতবর্ষের রেলপথ সম্বন্ধ চালু করার ঘোষণা করে চালু করে, সেটা কত সালে? 1853 থেকে। প্রথম রেলপথ স্থাপিত হয় কার হাতে? লর্ড ডালহৌসি হাতে। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে 1853 সালে মুম্বাইয়ের বোরি বন্দর থেকে কিন্তু প্রথম থানে বোরি বন্দর মানে মুম্বাইয়ের বোরি বন্দর থেকে থানে মহারাষ্ট্রের থানে এই পর্যন্ত যে যাত্রীবাহী একটা প্রথম ট্রেনের সূচনা করে, মানে যাত্রীবাহী প্রথম ট্রেনের সূচনা করে কোথায়? মুম্বাইয়ের বোরি বন্দর থেকে মহারাষ্ট্রের থানে পর্যন্ত একটা ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্সের মধ্যে একটা যাত্রীবাহী ট্রেনে বা লোকাল যাত্রীবাহী ট্রেন পরিষেবা সূচনা করে 1853 সাল থেকে। তারপর ওদের রেলপথে একটা চালু হয়, সেটাকে আমি লর্ড ডালহৌসি আমল। আচ্ছা পরবর্তী প্রশ্নটি বলছে, দেখো আকবর আমরা যদি দেখি মোগল সাম্রাজ্যে আকবর সম্রাটের শাসনকালে কিন্তু মানসাবদারী প্রথা যেটা রয়েছে সেটা চালু হয়েছিল, তাহলে প্রথম প্রশ্ন আসতে পারে মানসাবদারী প্রথা কি চালু করে? তাহলে কি বলবে? মোগল সম্রাট আকবরের সময় কিন্তু চালু করা হয়। এই প্রথাটা কি অ্যাকচুয়ালি? প্রথাটা হচ্ছে মোগলদের সামরিক ব্যবস্থা ও নাগরিক প্রশাসন সংস্কার করা হয়েছিল এই প্রথার মধ্য দিয়ে। ঠিক আছে, মোগলদের সামরিক ব্যবস্থা এবং সেখানকার মোগল নাগরিকদের প্রশাসনিক সংস্কার করা হয়েছিল করা এই সাম্রাজ্য কাঠামোর মধ্যে। তো এই মানসাবদারী ব্যবস্থায় সেখানে বিশ্বে মানে কতগুলি মানসাবদার রাখা হয়েছিল যারা কিনা এই কার্য পরিচালনা করতো, তাহলে মোগল সম্রাট আকবরের সময়কালে কিন্তু এই মানসাবদারী প্রথা চালু হয়। তো এরকম আরো বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আমি আরো আলোচনা করব। যতটুকু বললাম ততটুকু ভালো করে দেখো, মন দিয়ে পড়াশোনা মন দিয়ে পড়ো। যদি কোনো এখানে অসুবিধা হয় বা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট